সুপ্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর অনলাইন লাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে দেখতে আমরা এই মাসের শেষ পর্যায়ে চলে এসেছি, 22 তারিখ। সামনের মাসে আমাদের পরীক্ষা হবে আশা করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন চলছে রিভিশন ক্লাস। যেহেতু সামনে পরীক্ষা, আমাদের হবে এখন চূড়ান্ত রিভিশন। এই চূড়ান্ত রিভিশনে আমরা আজকে কি আঁকবো বলতো? আল মামুন মনে আছে? আল মামুন বলো, আজকে আমরা কি আঁকবো? গাছ। থ্যাংক ইউ, গাছ। আমরা গাছ আসবো, আমরা আজকে গাছ। বাস না, গাছ। তো আমরা এর আগে অনেকবার গাছ এঁকেছি, আজকে এই গাছের একটা রিভিশন ক্লাস আমরা করব। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, পরীক্ষায় যেন আমরা প্রত্যেকে ফুল মার্কস পাই, 25-এ যেন আমরা সবাই 25 পাই, এই টার্গেটে তোমাদের আঁকতে হবে, আঁকা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেহেতু এই দ্বিতীয় সেমিস্টারে আমরা অনেকটা সময় পেয়েছি, সুতরাং আমাদের সবাইকে খুব ভালো করতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তো গাছ আমরা আঁকবো ফ্রিহ্যান্ডে বরাবরের মতো। দেখো ঠিক খাতার মাঝখানে, খাতার মাঝখানে আমরা সুন্দর করে একটি এবং পাশে দুইটি দাগ দিয়ে দিলাম। সুন্দর করে আমরা পাশে দুইটি দাগ দিয়ে দিলাম। এরপরে এইটাকে আমরা কিভাবে গাছ বানাবো এটা তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে যে কাজটি করতে হবে, এই নিচের দিকে একটা দাগ দিয়ে দিলাম এবং এখানে কিছু ঘাস, মাটি সুন্দর করে আমরা দিয়ে দিলাম। তো আমরা গাছ আঁকবো, প্রকৃতি করলাম, দুটা দাগ দিলাম, তাই না? এরপরে উপরে ডালপালা আচ্ছা, এরপরে আমরা উপরের দিকে একটু প্রশস্ত করে দিব, ঠিক আছে? দুই পাশে একটু বেড বাড়িয়ে নিলাম। এরপরে আমরা ইংরেজি বড় হাতের ভি যেভাবে লেখে সেই ওইভাবে দুইটা ভি লিখব, ঠিক আছে? দেখো, তাহলে কিন্তু আমাদের সুন্দর করে তিনটা ডাল হয়ে গেল, না? এরপরে কি করব আমরা? তিনটা স্টেপে এর ডালপালা গুলো আসবো। কয়টা স্টেপে? তিনটা স্টেপ। ফার্স্ট স্টেপটা এই পাশে সুন্দর বাম দিক থেকে, ঠিক আছে? সেকেন্ড স্টেপটা দিব ডান দিক থেকে, এবং তৃতীয় স্টেপটা দিব ঠিক এটার মাঝখানে। দেখো আমরা তিনটা স্টেপ দিয়ে সুন্দর একটি
গাছ কেটে ফেললাম। এইভাবে তোমাদের সবারই প্র্যাকটিস করতে হবে এবং সুন্দর করে গাছটি আঁকতে হবে। বুঝতে পেরেছ? আমি আরেকবার দেখাচ্ছি, আরেকবার দেখো, আঁকতে হবে নিচে এবং তোমরা খাতার নিচে শুরু করবে এবং চিকন করবে, বেশি মোটা করে করার দরকার নাই। দেখো আমি আবার দেখাচ্ছি, এইভাবে একটা দাগ দিবে, এইভাবে একটা দাগ দিবে, আমি কিন্তু চিকন করে দাগ দিচ্ছি, মোটা করে না, খাতার মিডিল থেকে নিচের দিকে। এরপর আমরা দুই সাইডে উপরে বাড়িয়ে দিব এবং এখানে আমরা কিছু গাছ এঁকে দিব। ওকে, গাছের নিচের অংশ আমাদের আঁকানো হয়ে গেল। এরপরে আঁকবো গাছের উপরের অংশ। গাছের উপরে আঁকতে হলে কি করতে হবে? ডালপালা আনতে হবে। ডালপালাটা আঁকবো কিভাবে? আমরা এই পাশে একটু করে প্রশস্ত করে দিই, দুই পাশে একটু প্রশস্ত করে দিই এবং মাঝখানে আমরা ইংরেজি বড় হাতে লিখতে বলে লিখতে এরকম করে দুটা ভি লিখব। দেখলাম, এরপর আমরা ডাল আনব, কয়টা? তিনটা, তিনটা ডালে আমরা তিনটা স্টেপ আঁকব, সেখান থেকে শুরু করে ওয়ান স্টেপ, এবং এটার উপরে একটা দিয়ে তিনটা স্টেপ। এভাবে আমাদের গাছগুলো সুন্দর করে করে আঁকতে হবে। ঠিক আছে, নিশ্চয় বুঝতে পারছো তোমরা কত সহজে কত সুন্দর করে আমরা এই গাছগুলো আমরা এসে আঁকতে পারি। সবসময় চেষ্টা করবে ফ্রি হ্যান্ডে যতটা সুন্দর করে আঁকা যায়। আর রংটা তো তোমাদের জানাই আছে, গাছের পাতার রং কি? বলো লামিয়া, বলো গাছের পাতার রং সবুজ। গাছের পাতার রং হলো সবুজ, আর গাছের যে কাণ্ডটা এটার রং হলো হোয়াইট। তাহলে আমরা পাচ্ছি গাছের পাতার রং সবুজ আর কাণ্ডটা রং হোয়াইট। আবার নিচে যে দু চারটা ঘাস আছে এই ঘাসের রঙও কিন্তু সবুজ, নিচে যে দু চারটা ঘাস আছে ঘাসের রঙও সবুজ। এবার সুন্দর করে এভাবে কালারটা কমপ্লিট করতে হবে। তো আগে সুন্দর করে এঁকে নাও, আঁকানোর পরে তারপরে তোমরা কালার শুরু করো। আচ্ছা দেখি কে কেমন এঁকেছো একটু দেখাও। প্রত্যেকটা দেখবো, তাসিন ভিডিও অফ। আচ্ছা তুমি কি আঁকছো একটু দেখাও তো, তোমার তো নাম লেখনি।
মহিবুল্লাহ ওই তুমি কি এঁকেছো একটু দেখাও মহিবুল্লাহ তোমাকে দেখতে পাচ্ছি না তো হাসানুজ্জামান হাসানুজ্জামান কি এঁকেছো সুন্দর হয়েছে আর একটু নিচে থেকে শুরু করতে হবে আঠানোটা আর একটু নিচ থেকে শুরু করতে হবে ঠিক আছে গাছটা একবার একটু নিচ থেকে সাদমান বলো কি খবর সাদমান কি বলতে চাও আর বৃহস্পতিবারে ক্লাস হবে না ডালটা আর একটু ভালো করতে হবে কাণ্ডটা একটু ঠিক করতে হবে দুই পাশে প্রশস্ত দিতে হবে ডালপালা গুলো ঠিক আছে ডালপালা গুলো আর একটু প্রশস্ত করে দিতে হবে হয় নাই আরো সুন্দর করে আঁকতে হবে তোমরা একটু দেখো এই যে খাতাতে কিভাবে আঁকতে হবে তোমরা একটু দেখো তোমরা খাতার কোন সাইডে শুরু করো বুঝতে পারো না আমি এবার একটু খাতায় আঁকছি তোমরা লক্ষ্য করো দেখো খাতার ঠিক নিচে শুরু করতে হবে উপরের দিকে একটু প্রশস্ত করে দুটো ভি এর মতো লিখে তিনটা ডাল বাড়ায় দিতে হবে দেখেছ এইভাবে তোমাদের খাতায় আঁকতে হবে দেখতে পাচ্ছি না দিস ইজ ব্রাজিল দেখো তোমাদের মার্কার দিয়ে দেখাই আমি ক্লিয়ার বুঝতে পারছো তাহলে তাহলে আমারটা কেমন হয়েছে আমি সাজি দেওয়াল স্যার আমারটা কেমন হয়েছে আমি সাফি সুলতান সবারটাই দেখবো এই দেখো খাতাতে কোথায় থেকে শুরু করতে হয় দেখো খাতাতে নিচে থেকে শুরু করতে হয় তারপরে এইভাবে ডাল ঠিক আছে এইভাবে
রাখতে হবে, ওকে? কাটাতে আনলে নিচ থেকে শুরু করতে হয়। সুন্দর করে তোমরা শুরু করো। স্যার আমি একটা পতাকা বানিয়েছিলাম, দেখেন ব্রাজিলের পতাকা। আচ্ছা হাসানুজ্জামান কমপ্লিট করো। নিজে নিজে প্র্যাকটিস করো, সুলতানা সুন্দর হয়েছে, ভেরি গুড। সাবিম সুলতানা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তবে উপরেটা দুই পাশে আর একটু দুই পাশে প্রায় একটু মোটা করে দিতে হবে, ঠিক আছে? তারপরে তাসনিয়া, তাসনিয়া কি আসছো? হয়েছে, আর আরো ভালো করতে হবে। যে সাদা পোশাকের উপর করতে না, এগুলো গোল না, এগুলো কি গোল মনে হচ্ছে তোমার? এটার একটা স্কেচার আছে, আরেকবার একটু প্র্যাকটিস করো। সাজি দেওয়াল, সাজি দাসকে গাছের গোড়াটা মোটা হয়ে গেছে, গাছের কাণ্ডটা আর একটু চিকন করতে হবে। সাজিদ, ওকে স্যার। তাসনিয়া প্র্যাকটিস করো। সাদমান, সাদমান দেখি কি এঁকেছো। সাদমান একটু দেখাও কি আঁকছো। হ্যাঁ না স্যার, আমি তো একটু আগেই দেখালাম। সাদমান দেখাইছো? স্যার আবার দেখাও। তো তুমি তো ঠিক করো নাই, ঠিক করো, ঠিক করে আঁকো, ঠিক করে আঁকাও। রেহান, রেহান কি এঁকেছো? আরো একটু ভালো করে আঁকতে হবে। স্যার আমারটা কেমন হয়েছে? মোহাম্মদ আব্দুল আলগাও স্যার। হ্যাঁ রে বাবা দেখছি। রেহান দুই সাইডের গ্রুপ গুলো আর একটু প্রশস্ত করতে হবে, দুই পাশে ডালপালা গুলো আর একটু প্রশস্ত করতে হবে। স্যার আমারটা কেমন হয়েছে? মোহাম্মদ আব্দুল আলগাও স্যার। দাঁড়াও দেখছি। স্যার আমারটা কেমন হয়েছে? তাসিন, তাসিন বুঝতে পারছি না, হয়েছে মোটামুটি। আরো ভালো করতে হবে, ডালপালা গুলো ঠিকঠাক হয় নাই। তাসফিন আরো প্র্যাকটিস করো। তোমাদের যে আমি এই ভিডিও গুলো দিই, কি করো এগুলো? ভিডিও গুলো করো না কেন? ভিডিও গুলো প্র্যাকটিস করলে তো হয়ে যায়, ভিডিও যে কত সুন্দর করে দেওয়া আছে। আব্দুল্লাহ আল কাউসার, এটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ একটা জিনিস দেখতে সামঞ্জস্য থাকে,
দেখতে খারাপ লাগছে তাহলে হবে না স্যার আমার ড্রয়িংটা কেমন হয়েছে আমি বলছি আতিফ ইব্রাহিম দাঁড়াও দেখছি তোমরা সুন্দর করে এঁকে হোয়াটসঅ্যাপে পাঠাও নাহলে এভাবে দেখা যাবে আর আমারটা কেমন হয়েছে আর আমারটা কেমন আছে আমাদেরটা শো করছে না জাইন মামুন স্যার আমারটা কেমন হচ্ছে আমার নাম হাসানুজ্জামান তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাই দাও তারপরে বলবো নি কেমন হয়েছে সাদমান আর একটু চেষ্টা করো শুধু পতাকা নিয়ে থাকলে হবে না সাদমান তোমার ক্লাসে যেটা দরকার সেটা আঁকানোর চেষ্টা করো মায়েশা আফরিন হ্যাঁ ভালো হয়েছে আল মামুন সাইফ মোহাম্মদ সাইফ আল মুবিন ওই দেখি সাইফ তোমারটা দেখি কেমন হয়েছে সাজিদ প্র্যাকটিস করো আরো সুন্দর করে আঁকতে হবে ঠিক আছে প্র্যাকটিস করো আরো সুন্দর করে আঁকতে হবে সাইপাল মুবিন গাছের কাণ্ডটা বড় হয়ে গেছে ডালপালা ছোট হয়ে গেছে ডালপালা গুলো একদম ছোট হয়ে গেছে এরকম কোনোদিন গাছ হয় তুমি দেখো তো এদিকে তাকাও গাছটা কতটুকু চিকন আর ডালপালা গুলো কত প্রশস্ত আর তোমারটা কি হয়েছে গাছ হয়ে গেছে মোটা ডালপালা নাই দেখো তোমারটা কেমন লাগছে একটু দেখে বারবার দেখো না দেখলে আঁকবা কিভাবে বারবার দেখো তারপরে প্র্যাকটিস করো বারবার দেখো আমি একটু সাইডে যাচ্ছি তোমরা গাছটা বারবার দেখো দেখো আর প্র্যাকটিস করো এভাবে প্র্যাকটিস করতে থাকো সুন্দর করে আঁকতে হবে সামনে পরীক্ষা সময় খুব কম প্র্যাকটিস বেশি করতে হবে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো শিখতে পারবে
আমি কি তোমাদের আর একবার দেখাবো? আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি আর একবার দেখাচ্ছি, সবাই বন্ধুদেরকে ক্লাসটা আর একবার দেখো। দেখো প্রথমে কি করতে হবে, সুন্দর করে এরকম ডাকতে হবে, দেওয়ার পর এভাবে নিচে ঘাস এবং মাটি আঁকতে হবে, এরপরে ডাল পালা করতে হবে, তার মধ্যে হবে দুই পাশে এভাবে প্রশস্ত করে দিতে হবে এবং মাঝখানে এভাবে একটা ভি দেখতে হবে, দেখে এভাবে আমাকে ডাল বাড়িয়ে দিতে হবে, বুঝতে পেরেছ? এরপর আমাদের ডালপালা গুলো তিনটা স্টেপে দিতে হবে, এক দুই, দুইটা স্টেপে দেখো আমি দুই পাশে দিয়ে দিয়েছি, দুইটাতে আমি দুই পাশটা কভার করে ফেলেছি, এরপরে তুমি হলো উপরে নামছি, ঠিক আছে? এইভাবে আমাদের তিন স্টেপে সুন্দর করে গাছটা এগিয়ে দিতে হবে, আর রঙের জন্য আমরা সবুজ রঙ ব্যবহার করব, ঠিক আছে? দেখো দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এভাবে সবাই প্র্যাকটিস করবে, বাসায় যে যত বেশি প্র্যাকটিস করবে তার আঁকানো তত সুন্দর হবে, ওকে? সামনে পরীক্ষা, সবাই প্রস্তুতি নাও। হ্যাঁ, যাদের হয়ে গেছে তারা সবাই রং করে ছবি, এখন এত কথা বলতে হবে না, তোমাকে চিনি আমি, তোমাদের যার যার হয়ে গেছে তারা সুন্দর করে ছবি তোলো, ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমার কথা বুঝতে পেরেছো? প্রত্যেকে এখন কালার কমপ্লিট করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের খাতাগুলো দেখবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামনে পরীক্ষা, বেশি বেশি প্র্যাকটিস করো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম স্যার।